দুজন দুই প্রজন্মের জাতীয় দলের সাবেক অধিনায়ক, নিজেদের সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানও, একজন বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক, আরেকজন এখনও খেলছেন সেই মিনহাজুল আবেদিন নান্নু আর মোহাম্মদ আশরাফুল হঠাৎ করেই যেন মুখোমুখি হয়ে গেলেন। আর তাদের এমন মুখোমুখি হওয়াটা অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিসিবির বর্তমান নির্বাচক কমিটিকে নিয়ে মন্তব্য করে বিতর্কের শুরুটা করেন আশরাফুল। ওই টেলিভিশন চ্যানেলে আশরাফুল বলেন, একই ব্যক্তি একটি কাজ 11 বছর ধরে করতে থাকলে আপনি একটা জায়গায় আটকে থাকবেন। নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, যারাই হবেন তারা 3-4 বছরের জন্য দায়িত্ব পাবেন, একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত। এভাবে হলে আপনি ভিন্ন কিছু পাবেন, ভিন্ন কিছু ভাবনায় আসবে। আমার মতে আশরাফুলের এই মন্তব্যটি একদমই যুক্তিযুক্ত। এখানে আশরাফুল একবারও ব্যক্তির নাম উল্লেখ করেননি, এখানে বলেছেন তিনি নির্বাচক প্যানেলের সম্ভাবনার কথা এবং কাউকে আক্রমণ করেও কোনো কথা বলেননি। কিন্তু পরে একই টেলিভিশন চ্যানেলের একটি লাইভ অনুষ্ঠানে এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান মিনহাজুল। আশরাফুলকে দেশদ্রোহী এবং ফিক্সার বলে মন্তব্য করে তার কথা, অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক কত বছর ধরে কাজ করেছেন সেই ধারণা আশরাফুলের নেই। অস্ট্রেলিয়া কি ক্রিকেটে পিছিয়ে গিয়েছে? আমাদের সকলের জানা উচিত প্রায় 9 থেকে 12 বছর ধরে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। সেখানে ও বলছে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ। মিনহাজুল আবেদিন নান্নুর আরও প্রশ্ন, কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডে বিশ্বকাপ খেলবে, শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, নাকি শুধু টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডের জন্য একটা, টেস্টের জন্য একটা এবং টি টোয়েন্টির জন্য একটা নির্বাচক কমিটি লাগবে? যে সমস্ত ক্রিকেটার দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয় তাদের থেকে তো ভালো কোনো পরামর্শ আশা করা যায় না। মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আশরাফুলও। ফেসবুক লাইভে এসে তিনি উল্টো অভিযোগ করেছেন, মিনহাজুল আবেদিন নান্নুর ব্যক্তিগত অপছন্দের কারণেই নাকি তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, এমনকি চলমান বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএলেও নাকি মিনহাজুল আবেদিন নান্নুর কারণেই কোনো দল পাননি আশরাফুল। সে যাই হোক, মিনহাজুল আবেদিন নান্নু আর আশরাফুলের এমন মুখোমুখি অবস্থানে বিব্রত বিসিবি। এ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি, কাউকেই এভাবে আক্রমণ করা ঠিক না। আপনি একটা পদে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি। বিষয়টি নিয়ে তিনি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন জালাল ইউনুস। আশরাফুলের সঙ্গে মিনহাজুল আবেদিন নান্নুর ব্যক্তিগত সম্পর্ক, ভবিষ্যৎ দল নির্বাচন সমস্যা হবে কি না এ নিয়েও প্রশ্ন উঠেছে। জালাল ইউনুস এই ব্যাপারে বলেন, আমার মনে হয় না এমন কিছু হবে, আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কেউ এর শিকার হবে, যারা আসবে পারফরম্যান্সের জোরেই দলে আসবে।